হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি আরও একটি নতুন বেবি ফুডের রেসিপি শেয়ার করতে। তো এই রেসিপিটা হচ্ছে অ্যাপেল চেডের পিউরি। তো চলো এই রেসিপিটা বানানোর জন্য কী কী করছি সেটা দেখে নেওয়া যাক। তো দেখো, রেসিপিটা বানানোর জন্য আমি এখানে চিড়েটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এর ফলে তোমরা দেখতেই পাচ্ছ চিড়েটা কতটা সফট হয়ে গেছে। আর এদিকে আপেলের খোসা ছাড়িয়ে বীজগুলো ফেলে দিয়ে আমি খুব ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখো, এবার একটি পাত্রে আমি অ্যাপেল আর চিড়েটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। তোমরা কিন্তু এটা প্রেশার কুকারেও করে নিতে পারো, এর ফলে কিন্তু সময়টাও বাঁচবে এবং তাড়াতাড়ি এটা সিদ্ধও হয়ে যাবে। তো দেখো, এবার আমি চলে এলাম ওভেনে। ওভেনে আমি পাত্রটা বসিয়ে দিয়ে একটি ঢাকা দিয়ে দেব এবং 2 মিনিট পরে ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে নেব। এর ফলে কিন্তু অ্যাপেল এবং চিড়েটা প্রায় 30% সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে, এর ফলে কিন্তু খাবারটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো আমরা সকলেই জানি যে অ্যাপেলে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস এছাড়াও আয়রন। আয়রন কিন্তু একটি বাড়ন্ত বয়সে বাচ্চার জন্য খুবই উপকার। এছাড়াও অ্যাপেলে রয়েছে ফাইবার, যেটা কিন্তু বেবিদের কনস্টিপেশন দূর করতে হেল্প করে। চিড়ে কিন্তু লাইট হওয়ার জন্য খুব ইজিলি ডাইজেস্ট করতে পারে বেবিরা। তো দেখো, এই রেসিপিটা কিন্তু আমার প্রায় হয়েই এসেছে। তো এই রেসিপিটা আমার হয়ে গেছে। এবার আমি একটি ঢাকা দিয়ে 2 মিনিট মতো রেখে দেব। এরপরে আমি একটি ব্লেন্ডার নিয়ে নেব এবং এখানে অ্যাপেল এবং চিড়ে সিদ্ধটা নিয়ে একটি স্মুথ পেস্ট করে নেব। তো দেখো কত ইজিলি কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেল। এই রেসিপিটা কিন্তু তোমরা 7 মান্থের পর থেকে যে কোনো বয়সের বেবিদেরকে কিন্তু খাওয়াতে পারো। এই রেসিপিটায় রয়েছে ভিটামিন, মিনারেলস, ফাইবার, আয়রন এবং এই রেসিপিটা কিন্তু বেবিরা খুব ইজিলি ডাইজেস্ট করতে পারে। যে বেবিদের ডাইজেস্টের প্রবলেম আছে তারা কিন্তু বেবিদেরকে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খাওয়াবে, সেক্ষেত্রে কিন্তু বেবি খুব ইজিলি ডাইজেস্ট করতে পারবে। তো এই ছিল আজকে আমার রেসিপি। তো রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং পরবর্তী এই টাইপের বেবি ফুডের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।